মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল পথসভা ও জেলা শাসককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় মৌলবাদী জিহাদি অগ্রাসনের বিরুদ্ধে তাদের এই আন্দোলন। তাদের দাবি হিন্দুদের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। এদিন মিছিলে প্রায় কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। আজকে আমরা এই নুপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিম বাংলার হাওড়া উলুবেড়িয়া বেথুয়াডহড়ি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে দুর্বিষহ নারকীয় হিংসা জিহাদি শক্তির যে তাণ্ডব আমরা দেখেছি তার বিরুদ্ধে প্রতিবাদে আজকে আমরা আমাদের বর্ধমান শহরের বর্ধমান জেলার যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছেন তার কাছে আমরা হিন্দুরা সম্মিলিতভাবে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের নেতৃত্বে ডেপুটেশন দিতে এসেছি। এই হচ্ছে আজকের কার্যক্রম। আমরা হিন্দু শক্তিরা কখনো কারোর কোনো ধর্ম নিয়ে অশ্রদ্ধা অবজ্ঞা প্রদর্শন করিনি, কিন্তু যদি আমাদের ধর্মের ওপর আঘাত হয়, আমাদের মঠ মন্দির কলুষিত হয়, আমাদের হিন্দু মা বোনেদের ইজ্জত ধ্বংস হয়, তাহলে আমরা কিন্তু চুপ করে বসে থাকবো না। প্রয়োজনে আমরা প্রতিবাদ প্রতিরোধ এবং প্রতিশোধের রাস্তায় হাঁটবো, এটা তার একটা ঝলক। আজকের মিছিল আর আমাদের কারণ চারিদিকে জেহাদিরা যেভাবে আমাদের হিন্দু সমাজের ওপর আক্রমণ করেছে, যেভাবে আমাদের হিন্দুদের দেবদেবী আমাদের সংস্কৃতির ওপর যেভাবে নোংরামি তুলে ধরেছে, আমাদের শিবলিঙ্গের ওপর কোথায় মাংসের টুকরো রেখে দিচ্ছে বর্ধমানের মতো জায়গায় পার্কাস রোডে, আজকে চারিদিকে হিন্দুদের পরিস্থিতি দেখুন কি। আজকে হিন্দুরা নারীরা আমাদের ঘর থেকে বেরোতে পারছে না, আজকে জেহাদিরা চারিদিকে কি করছে, সন্ত্রাস আর সন্ত্রাস, তারই প্রতিবাদে আমরা বর্তমানের বুকে আজকে আমরা প্রতিবাদে নেমেছি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।